প্রিয় ছাত্রছাত্রী আজ সিন্ধু তীরে কবিতার পরবর্তী অংশ নিয়ে আলোচনা করছি এর আগে দেখানো হয়েছিল যে পদ্মা নামে এক রাজকন্যা যিনি সমুদ্রকন্যা তিনি রাত্রিকালে পিতৃভবনে বাস করার পর যখন সকালে উদ্যানে ঘুরছিলেন তখন তিনি দেখেন যে পাঁচজন অপূর্ব সুন্দরী নারী পড়ে আছে চারজন চারিদিকে আছে আর মাঝখানের যে কন্যাখানি তিনি রূপে রম্ভার মতো সুন্দর রম্বাকে জয় করেছে রূপে তখন সেই পদ্মা মাঝখানের যে মেয়েটা তার নাম পদ্মাবতী সে পদ্মাবতীকে ভাবেন যে ইন্দ্রের অভিশাপে হয়তো বিদ্যাধরী স্বর্গভ্রষ্ট হয়ে পৃথিবীতে এসে পড়েছেন আজকে তারপর থেকে শুরু করছি লাইনগুলো দেখো বে কত দেখিয়ে আখি তেন সব বসানো সাক্ষী বেথানিত হয়েছে কেশ বেশ বেগত মানে প্রকাশিত মানে তার চোখ দেখে বোঝা যাচ্ছে সে কত সামুদ্রিক কষ্ট সহ্য করেছে তেন সব অসানো সাক্ষী মানে তার কাপড় চোপড়ও সাক্ষ্য দিচ্ছে যে সে সে সামুদ্রিক ঝড়ে বিপর্যস্ত বেথানিত হয়েছে কেশ বেশ কেশ মানে চুল আর বেশ মানে পোশাক আর বেথানিত মানে অগোছালো বুঝি তার সে অগোছালো কেশ এবং চুলও প্রমাণ দিচ্ছে সে নিশ্চয়ই কোনো বিপর্যয়ের সম্মুখীন তো এক কথায় তার চুক চোখ চুল তারপরে বেশ এসব কিছু দেখে পদ্মা বুঝতে পারলেন যে তিনি সামুদ্রিক ঝড়ে ক্ষতিগ্রস্ত বিপর্যস্ত তো পদ্মা কি বুঝলেন সেটা সেটা তারপরে আছে দেখো লাইনগুলো বুঝি সমুদ্রের নাও ভাঙ্গিল প্রবল বাউ মোহিত পাইয়া সিন্ধু ক্লেশ বুঝি সমুদ্রের নাও বলা হয় যে হয়তো বুঝি মানে হয়তো সমুদ্রের নাও মানে সমুদ্রের নৌকা ভাঙ্গিল প্রবল বাউ মানে প্রবল সামুদ্রিক বাতাসে তাদের সেই নৌকা ভেঙে গেছে এবং সে মানে সিন্ধু ক্লেশ সিন্ধু ক্লেশ মানে সামুদ্রিক দুঃখ যন্ত্রণা বা দুর্গতি সহ্য করে সে আজকে এমন অজ্ঞান অবস্থায় পড়ে আসে সংজ্ঞাহারা তো এখানে মোহিত মানে মুগ্ধ নয় মোহিত মানে এখানে অজ্ঞানকে বোঝানো হয়েছে তো সে অজ্ঞান হয়ে গেছে আজকে সংজ্ঞা হারিয়েছে চেতনা হারিয়েছে তো সেই মেয়েটা কেমন আবার বলা হচ্ছে চিত্রের পতলি সমা নিপতিত মনোরমা কিঞ্চিত আছয় মাত্র শ্বাস সেই মেয়েটাকে বলা হয়েছে চিত্রের পতলি সমা চিত্র মানে ছবি পোতলি মানে পুতুল সমা মানে সমান চিত্রের ছবির মতো সেই পদ্মাবতীকে দেখে পদ্মার মনে হলো তো পদ্মাবতী পদ্মা দেখলেন যে তার কিঞ্চিত মানে সামান্য আছয় মানে আছে শ্বাস মানে তার সামান্য শ্বাস প্রশ্বাস চলছে অতি স্নেহ ভাবি মনে তো পদ্মার মনে অতি স্নেহ জন্মায় তো বলে পদ্মা ততক্ষণে বিধি মরে না করো নৈরাস তো পদ্মা সেই অপূর্ব রূপবতী পদ্মাবতীকে দেখে খুবই মানে তার মনে স্নেহের উদ্রেক হয় এবং তিনি বিধি মানে ঈশ্বরকে বলেন আমাকে নিরাশ করো না নৈরাজ মানে নিরাশ হতাশ বল আমাকে তুমি হতাশ করো না পিতার পুণ্যের ফলে মোহর ভাগ্যের বলে বাহুরক কন্যার জীবন এখানে মোহর মানে হলো আমার আর বাহুরক মানে ফিরে আসুক বলা হচ্ছে পিতার পুণ্যের ফলে যে আমার পিতা যদি পুণ্য কোনো পুণ্য থাকে সেই পিতার পুণ্যের ফল এবং আমার যদি কোনো ভাগ্য থাকে তো সেই আমার সেই সৌভাগ্য সবকিছুর বদলে সে মেয়েটার প্রাণ ফিরিয়ে দিন বাহুরক মানে ফিরিয়ে দিন চিকিৎসীম প্রাণপণ কৃপা করো নিরঞ্জন এখানে নিরঞ্জন বলতে ঈশ্বরকে বলা হয়েছে বলছে আমি চিকিৎসা করছি প্রাণপণ হে নিরঞ্জন তুমি আমাকে কৃপা করো দুখিনীরা করিয়া স্মরণ এখানে দুখিনী বলতে পদ্মা নিজেকে বলেছে বলছে তুমি মানে আমার প্রতি দৃষ্টিপাত করো হ্যাঁ আমার মানে প্রতি তোমার কৃপা বর্ষিত হোক আমি প্রাণপণ চিকিৎসা করছি কিন্তু তোমার কৃপা আবশ্যক সখী সবে আজ্ঞা দিল উদ্যানের মাঝে নিল পঞ্চজনে বসনে ঢাকিয়া এখানে বলা হচ্ছে তখন পদ্মা কী করলেন পদ্মা সখীদেরকে আদেশ দিলেন যে সেই পাঁচ পাঁচজন মেয়েকে যাতে উদ্যানের মাঝে নিয়ে আসা হয় কাপড়ে ঢেকে উদ্যানের মাঝে নিয়ে আসা হলো অগ্নিজালি জালি ছেঁকে গাও কেহ শিরে কেহ পাও তন্ত্রে মন্ত্রে মহৌষে দিয়া তারপর আগুন জ্বালানো হলো ছেকে মানে সেঁক দেওয়া হলো কেউ মাথায় সেঁক দিল শির মানে মাথা কেউ পাও মানে পা কেউ পায়ে সেঁক দিল নানা তন্ত্র মন্ত্র প্রয়োগ করা হলো মহৌষধি মানে ঔষধ খুব সুন্দর সুন্দর দারুণ দারুণ ভালো ঔষধ প্রয়োগ করা হলো দণ্ডচারী এই মতে বহু যত্নে চিকিৎসিতে পঞ্চকন্যা পায়লা চেতন এটাই সবথেকে ইম্পর্টেন্ট লাইন যে পঞ্চকন্যা পায়লা চেতন পঞ্চকন্যা পায়লা চেতন পঞ্চকন্যা কি করে চেতনা ফিরে পেলো পরীক্ষাতে এ লাইনটা বারবার দিবে যে পঞ্চকন্যা কী কি করে চেতনা ফিরে পেল। বলছে দণ্ড ছাড়ি এক দণ্ড সমান সমান চব্বিশ মিনিট চারিদণ্ড ছি যে ছিয়ানব্বই মিনিট তো বলা হচ্ছে সেই ছিয়ানব্বই মিনিট চিকিৎসা করা হলো বহু যত্নে চিকিৎসা করার পরে পাঁচ পাঁচজন কন্যা চেতনা ফিরে পেলো এটাই সবথেকে গুরুত্বপূর্ণ লাইন কী করে চেতনা ফিরে পেলো প্রথমে নিরঞ্জনের কাছে কৃপা প্রার্থনা করা হয়েছে তারপর সখীদেরকে আজ্ঞা দেওয়া হয়েছে যাতে সেই পাঁচ পঞ্চকন্যাকে উদ্যানে নিয়ে আসা হয় বসনে ঢেকে তারপর আগুন জ্বালানো হয়েছে কেউ মাথায় সেঁক দিয়েছে কেউ পায়ে সেঁক দিয়েছে নানা তন্ত্রমন্ত্র প্রয়োগ করা হয়েছে নানা মহৌষধি প্রয়োগ করা হয়েছে এভাবে দণ্ড চিকিৎসা করার পরে পঞ্চকন্যা চেতনা ফিরে পেয়েছে এবার সব থেকে গুরুত্বপূর্ণ সে দুটি লাইন সে দুটি লাইন না তিনটি একে ত্রিপদী ছন্দ বলা হয় তিনটি তো যেটা বলা হচ্ছে শ্রীযুত মাগণ মহন্ত আরতি শুনি হীন আলাউল সুরচন তো মধ্যযুগের প্রায় সমস্ত কবি নিজের নাম নিজের বংশ পরিচয় নিজের কিভাবে তিনি কাব্য রচনা করলেন সমস্ত কিছুই কবিতার শেষাংশে বলতেন একে ভনিতা বলা হয় তো সৈয়দ আলাউলও তার ব্যতিক্রম নন সৈয়দ আলাউল মধ্যযুগেরই কবি একজন রোমান্টিক কবি তো তিনিও সেই মধ্যযুগের যে প্রথা ছিল সেই প্রথাকে তিনি অনুসরণ করেছেন তিনিও নিজের পরিচয় শেষের দিকে দিয়েছেন তিনি নিজেকে হীন বলেছেন এবং মাগন মাগন মানে মাগন ঠাকুর শ্রীযুক্ত মানে শ্রীযুক্ত মানে শ্রীযুক্ত মাগন ঠাকুরকে তিনি মহন্ত বলেছেন সম্মানে যদিও মহন্ত মানে মন্দিরের পুরোহিত কে মহন্ত বলা হয় বা অধ্যক্ষকে মহন্ত বলা হয় কিন্তু এখানে মন্দির অর্থে ব্যবহৃত হয়নি সম্মান অর্থে ব্যবহার করা হয়েছে মহন্ত তো তিনি বলতে চান আসলে যে মহন্ত মাগন ঠাকুরের তো বাস্তবে মাগন ঠাকুর ছিলেন আরাকান রাজসভার প্রধানমন্ত্রী তো সেই আরাকান রাজ্যসভারই একজন সভাকবি ছিলেন সৈয়দ আলাউল তো সেই মাগন ঠাকুরের পৃষ্ঠপোষকতায় পরামর্শেই তিনি এই কাব্য রচনা করেছেন তো এই জন্য বলা হয়েছে সুরচন সুরচন মানে সুন্দর করে আমি রচনা করেছি তো আলাউল সেটাই বলছেন আমি অনেক হীন নিজেকে আলাউল হীন বলেছেন তো বলছে আমি হীন আমি মহন্ত মাগন ঠাকুরের আরতি আরতি মানে এই অর্থে মানে এখানে হচ্ছে আদেশ আমি মহন্ত মাগন ঠাকুরের আদেশ শুনে এই কাব্য রচনা করেছি তো এখানকার সবথেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন হচ্ছে পঞ্চকণা পায়লা চেতন এটা পাঁচ নম্বরের কোশ্চেনও হতে পারে বা তিন নম্বরেরও হতে পারে পঞ্চকণা কি করে চেতনা ফিরে পেল তারপরে পদ্মার চরিত্র পদ্মা মানে যে দ্বীপের যে দ্বীপে যিনি বাস করতেন সমুদ্রকন্যা পদ্মার চরিত্র আর সেই দ্বীপটির বর্ণনা সেই দ্বীপটি কেমন ছিল এই তিনটা কোশ্চেনে গুরুত্বপূর্ণ কোশ্চেন আর অত গুরুত্বপূর্ণ কোনো কোশ্চেন নাই তো আজকে এই আলোচনাটা এখানে শেষ করা হলো তো প্রথম আলোচনাটা তোমরা দেখে নেবে এর লিংক দেওয়া হবে ডেসক্রিপশনে তো আজকে শেষ করছি